যেমন নামাজের ক্ষেত্রে একটাকে পছন্দ করলাম, আবার ওজুর ক্ষেত্রে আরেকজনকে পছন্দ করলাম, সেটা কি আমার জন্য জায়েজ হবে নাকি আমি যে একজন গবেষককে নেবো সেই একজন গবেষকের স্ট্যান্ডার্ডকে গ্রহণ করবো? হ্যাঁ, এটা এটার বুঝতে আগে ইয়ে বোঝো যে আমি একজন ব্যক্তির একটা মতকে নেব, আর একজন ব্যক্তির আর একটা মতকে নিব, এটা কি আমি আমার মনের টানে নিচ্ছি নাকি হক বুঝে নিচ্ছি? যদি আমার মনের টানে, হেনে আমার মনে ভালো কয় এইটা তাই নিচ্ছি, ওই জায়গায় মনে ভালো কয় এইটা তাই নিচ্ছি, তা এর নাম তো এত্তেবায়ে হাওয়া বা মনোপ্রবৃত্তির অনুকরণ। এর নাম হলো কি? মনোপ্রবৃত্তির অনুকরণ, এটা বৈধ না। হ্যাঁ, হইতে পারে কি যে আমি এই ক্ষেত্রে এইটাকে হক বুঝছি তাই এইটাকে গ্রহণ করি, ওই ক্ষেত্রে যাই আমি ওইটাকে হক বুঝছি তাই ওইটাকে গ্রহণ করি। যদি বিষয়টা এমন হয় তাহলে আগে আমার বুঝতে হবে একটা কথা, তা হলো 10 জন মুস্তাহিদের কওলের মধ্যে বা গবেষণার মধ্যে কোনটা বেশি ভালো এইটাকে নির্ণয় করার যোগ্যতা থাকলেই তো কেবল আমি ওই পথ অবলম্বন করতে পারি যে এই 10 জন মুস্তাহিদের যার কথাটা বেশি শরীয়তের কাছাকাছি আমি তার কথাটা গ্রহণ করব। তাহলে কি মুস্তাহিদদের উস্তাদ হওয়া দরকার না তার, না কি বলেন? না না, হইলে আমি ইনাদের কথা হক কি না তা যাচাই করার মতো যোগ্যতা যদি আমার থাকে তা আমি ওনাকে মানতে যাবো কেন? ওনার কথাটা হক কি না তা যাচাই করার মতো যোগ্যতা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি ওনাকে মানবো কেন? আমি নিজেই কেন ইস্তেহাত করতেছি না, নিজেই কেন গবেষণা করতেছি? এই জন্য এই ক্ষেত্রে আমি একজনকে এইটা মানলাম, আর একজনের আর একটা মানলাম, এর আমি বৈধতা দেখি না। হ্যাঁ, তাহলে করণীয় কি? করণীয় হলো 10 জন 20 জন 50 জন বজনেওয়ালা আলেম যাদেরকে আমি মনে করি যে শরীয়তের ভালো জ্ঞান এদের মধ্যে আছে এবং ইনসাফ এতেদাল তাদের মধ্যে আছে, এই রকম 10 জন 20 জন 50 জন উলামায়ে কিরামের মতামত গ্রহণ করি যে আমি কোন ব্যক্তিকে অনুকরণ করে চললে আমি হকে পৌঁছাইতে পারবো, সঠিক বুঝে আমি পৌঁছাইতে পারবো। তাহলে অবশ্যই ইনাদের কথার ভিতর থেকে একটা দিক আমার সামনে বেরোবে যে অমুক ব্যক্তি তুলনামূলক সে ভালো গবেষণা করে, তার গবেষণা লব্ধ যে মাসলা মাসাইল এটা শরীয়তের বেশি কাছাকাছি, আমি এইবার ওই ব্যক্তিকে অনুকরণ করে চলতে লাগি। এই জায়গায় যাইয়া যদি কোনো ক্ষেত্রে আমার সামনে এমন কোনো বিষয় ধরা পড়ে যে হ্যাঁ এই ব্যক্তির এই গবেষণাটা আমার কাছে এই হাদিসের বিরুদ্ধে মনে আসছে বা এই আয়াতের বিরুদ্ধে মনে আসছে, তখন আরো 10 জন বুজমানের সামনে নিয়ে আমি এটাকে পেশ করি, আমি নিজে ডিসিশন না নিতে যাই, এটা হবে।